একটা বেকার যুবকের কথা বলছরা ভাইরা আজকের প্রধানমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশের 138,000 বেকার ছেলেমেয়েদেরকে প্রশিক্ষণ করানো হয়েছে এবং দুই বছর আমাদের কর্মের ব্যবস্থা করেছিল যে কর্মের মাধ্যমে নাম মাত্র 6,000 টাকা বেতনের আমরা কর্মরত ছিলাম আজকে সেই কর্মকে আমাদের মাস থেকে তার হস্তক্ষেপের মাধ্যমে সরিয়ে নিয়ে গিয়ে আমাদেরকে আবার পুনরায় অধিক বেকারের দিকে দাবিত করা হয়েছে আজকে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে হাতে কলমে শিক্ষা দিয়ে কর্মের ব্যবস্থা না করে বেকারের দিকে দাবিত করে এবং আরো বেকারত্ব বাড়িয়ে দিয়েছে আজকে আমরা যারা চাকরি করেছে দুই বছর এখন আমরা ঘরে ফিরে আমাদের স্ত্রী বাবা মার কাছে বলতে পারি না আমরা কি করে বেড়াই আমাদের চাকরি নাই গ্রামের লোকদের ভালো আমাদের অকর্মের কারণে চাকরি চলে গেছে কিন্তু সরকার নিজের ইচ্ছায় আমাদের চাকরি নিয়ে নিয়েছে যে ভাইরা আজকের মানব বন্ধনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জানাতে চাই আপনারা যদি আমাদের কর্মের ব্যবস্থা না করেন যদি 238,000 বেকার রাস্তায় নামে আগামী নির্বাচনে আপনার জয় হওয়া খুব কষ্টকর হবে তাই আজকের মানববন্ধনে আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই অবিলম্বে আমাদের চাকরির ব্যবস্থা করেন নাহলে আপনার আগামী নির্বাচনের হুঁশিয়ার এখান থেকেই দিয়ে যাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি